তাহলে বউরে সালাম দেবেন, মাঝে মাঝে বউয়ের রূপের প্রশংসা করবেন, বিবিরে তোমার চেহারাটা মাশাআল্লাহ, ঠোঁট দুইটা গোলাপের বাপরির মতো, গাল দুইটা কমলার মতো, আরে দেখতে যেমন হোক উপায় নেই তো চাচা, ভাগ্যে যেটা ছুটে গেছে কালেমা পড়ে যেতে নিয়েছে, নাক দেখা হলেও করে আলহামদুলিল্লাহ, চোখ একটু টেরা হলেও করে একেবারে বিশ্ব সুন্দরী চোখ আল্লাহ করতে কথা মন খারাপ করেছেন দাদা, মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন, বিবিরে তোমার রান্না 7-star 5-star হোটেলের খাবার ফের এত জাগাত আল্লাহ দুনিয়া খাওয়াইছে, কিন্তু সকিনা তোর হাতের রান্না আমি জীবন নেও বলবো না, বউ আরো সুন্দর করে রান্না করে খাওয়াবে, এক গ্লাস পানি চাইছেন বউ পানি এনে দিয়েছে, এক গ্লাস পানি খেয়ে বলবেন আল্লাহ যে স্ত্রী আমার তৃষ্ণার তো হৃদয়টা পানি খাওয়াইয়া তৃষ্ণা মিটাইয়া দিল, আল্লাহ তুমি আমার স্ত্রীর 50 বছর হায়াত বাড়াইয়া দিও, এর পরের দিনে যদি পানি চান টেস্টি স্যালাইন গুলে শরবত বানিয়ে লেবু দিয়ে খাওয়াবে, পারলে ডাব পেরে খিলেবে, আবার বেশি তারা উড়ে পরে পানি ছেলে টিউবওয়েল তুলে দেখিলে কি কথাটা ঠিক না, এই জন্য একটু মাঝে মাঝে রান্না পানি দিচ্ছে খাবার দিচ্ছে, মাঝে মাঝে বাড়িতে যা দেখেন কি সুন্দর 3-piece পরে আছে, আরে ভাই 1 মিনিট বলেন না আজকের 3-piece পরে তোমার যা লাগতেছে ঠিক প্রথম দিনের মতো, বউ খুশি হবে না, এগুলো তো বলেন না দাম্পত্য জীবনে এগুলো বলার সবের কাজ, স্ত্রীকে খুশি রাখা লাগবে কথা বল, স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিলে আল্লাহ রাস্তায় যে দান করলে যে সদকা সদকা দিলে সে সব, স্ত্রীর 1 লোকমা খাবার খাওয়াইলে সেই সব, বোঝে না কিছু, হ্যাঁ স্বামীর কথা বলবো না মানে দেখছেন কি অভিযোগ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আল্লাহ রাসূল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন, আপনারা যখন বাইরে থেকে বাইরে যাবেন বউকে কি খেয়ে যাবেন, চুমা খেয়ে যাবেন, খবরদার তাই বলে আবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ওদের সামনে খাওয়া শুরু করেন, সর্বনাশ হয়ে যাবে, সন্তানরা যখন দুধের সন্তান থাকে ছোট্ট বাচ্চা তখন তাদের সামনে স্ত্রীকে আদর করলে কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানরা যখন চলাফেরা বয়স উপনীত হয় কথা বলতে শিখছে তখন আর আদর করা যাবে না, কারণ ওই সন্তান কিছু না বুঝলেও বাইরে যা বলবে আব্বা তাই মাকসা বেঁধেছে, এই জন্য খবরদার সন্তানের সামনে বিবিকে আদর করা যাবে জোরে বলেন যাবে, আমাজন আয়েশা ডেকে বলেন আল্লাহ রসুল বাইরে যখন যাইতেন ফেরার পথে আমি আয়েশার জন্য কিছু না কিছু খাবার হাদিয়া নিয়ে আসতেন, এই জন্য বিবির জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসাও, ভালো খাবার নিয়ে আসাও রসুলের সুন্নত কোন সুবহানাল্লাহ, এই ওয়াজ ভাইপুর হাটে করছি ভাই, এক যুবক লাফায় উঠে কয় হুজুর আমি যে বাইরে ফ্যান্সি ডিল খাই বইয়ের জন্য 1 বোতল আনবো, কত বড় শয়তান চিন্তা করছেন বাজা, খবর তার এরকম দুষ্টুমি করা যাবে, এ ভাই রাগ করতেছেন মনে হয়, যাই হোক বাজান মহিলাদেরকে বলি মা একটা স্বামীর মন ভুলাইতে পারেন না, কেমন নারী আপনি মিয়া মানুষ পারেন এমন কোন কাজ আছে নাকি, মিয়া মানুষ বিমান চালায়, মিয়া মানুষ ট্রেন চালায়, মিয়া মানুষ বন্দুক নিয়ে গোলাগুলি করে, মিয়া মানুষ সাঁতার কাটে, মিয়া মানুষ ফুটবল খেলে, মিয়া মানুষ ক্রিকেট খেলায়, কত কথা কি পারে না মহিলা সব কাটতেছে, তাহলে মা তুমি কেন পারবা না তোমার স্বামীরে খুশি করতে, তিরমিজি শরীফের হাদিস বাজার কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাইজা গুইজা থাকে যতক্ষণ শাস্তে সময় চলে যায় নফল নামাজ বলে যে সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব স্ত্রীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয় কোন সুবহানাল্লাহ, মাঝে মাঝে সাইজা গুইজা থাকবেন মা, ছেলে মেয়ে যখন ঘুমাবে রাতের বেলায় সাজবেন খুব সুন্দর কইরা, আপনার সাজা গোজা দেখবে শুধুমাত্র কে আপনার হালাল স্বামী, আর বাবরের মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, দাওয়াতের বাড়িতে গেলে সাজে, স্বামীর জন্য সাজে না, এই জন্য ওদের কপালে দুঃখ ফুরালো না, স্বামীর সামনে যখন থাকে সিরা 3-piece পরে তার মানে স্বামীরে বুঝায় সিরা গেছে নতুন কিনা দে, অথচ অথচ শোকেজের ভিতরে আলমারির ভিতরে তোলা আছে 365টা, বুঝেন নাই কথা, এই জন্য মা আপনাদেরকে বলি মা স্বামী যখন বাড়িতে আসবে মা স্যান্ডেল আগায় দিবেন, গামছা আগায় দিবেন, গোসলের পানি আগায় দিবেন, আজকে মা বোনেরা স্বামী যদি একটু বলে ও সকিরা তাড়াতাড়ি করে গোসল করবে একটু পানি রেডি করে দাও কি বলে জানে,
পানি তুলে গোসল করবি তাও পরে না, লুলে আছে, লুলে লুলে বসে দুই হাত নাই, এর নাম কি কোন আপনারা? ঠিক আছে তো না, অথচ তাকায় দেখেন মাজা, আমার নবী যে আম্মা জান আয়েশাকে দেখো বলে আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো, আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন বাজার, আম্মা জান গোসলের ব্যবস্থা করলেন, নবীজি তক্তার উপরে বৈশা গোসল করতেন, বিশ্ব নবীর স্ত্রীর শরীর মোবারকে পানি ঢাইলা দেয়, নবী তাকায় দেখে পানির সাথে রক্ত ভেসে যায়, কি যায় আরো জোরে বলেন কি যায়, নবী দেখে বলে আয়েশা তাকায় দেখো আমার দেহের ভিতরে কোথাও কাইটা গেছে কিনা, রক্ত কেন বের হয়, বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা দেখে বলেন নবী গো এই রক্ত আপনার শরীরে নয়, এই রক্ত আমি আয়েশা, নবী দেখে বলে আয়েশা তোমার কোথা থেকে রক্ত বের হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে নবী গো এই ভুল বেয়াদবি আপনার না, যা সব দোষ আমার, কারণ আপনার জন্য গোসলের ব্যবস্থা করতে গিয়ে তারা ঘুরে ঘুরে তক্তাটা বিছায়া দিয়েছি, আপনি তক্তার উপরে বসে গেছেন আর তক্তার নিচে থাকা পেরে আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে, নবী এখানে আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো দোষ নাই, আর নবী ডেকে বলে আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, একটা বারও কেন তুমি আমাকে বললা না, আম্মা জান আয়েশা ডেকে বলে নবী গো আমার পায়ের ভিতরে পেরেক কেন, ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবু আমি আয়েশা বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না, জোরে কোন সুবহানাল্লাহ, পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, এরপরে নবীজির গোসল করায় দেয় উ শব্দ করে না, এরপরে নবীরে বলে নবী দোষ আপনার না দোষ আমার, ওই রক্ত আপনার না ওই রক্ত আমার, আমার পায়ে কেন আমার কলিজায় পেরেক ঢুকে গেলেও আমার নবীকে আমি উঠতে বলতে পারবো না, আল্লাহু আকবার, স্বামীর ভালোবাসা কারে বলে, আর এখনকার মা বোন স্বামী যদি জোরে করে হাতটা চেপে ধরে কই সাইরা দাও, যেভাবে ধরছে বাপ রে মনে হয় ডাকাত ধরছে, কথা বল না কি একটু হাত খালি ঠেসে ধরে দেখেন কি কয়, ডাক করতেছে তো সেই ব্যথা পাইছি, সেই ব্যথা পাইছি আছে না, না এর পাগলি স্বামীর দেয়া ব্যথার মধ্যে শান্তি কিচ্ছু বলে না, কথা বল না কি ডাক করেছেন মনে হয়, এইবার সাসা মনে হয় মোটামুটি খুশি, যে বাবা দুইটাই দুঃখ হয়ে গেল, রাগ করেছে দাম্পত্য জীবনে সুখ পেতে চাইলে মারামারি অশান্তি চিল্লা চিল্লি করে বউয়ের সাথে কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ, এ বাজানের সামনের দিকে যায় কি কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে, কথা কোন ভুলে গেছেন, আল্লাহ রাসূল ডেকে বলেন আল্লাহ পাক আমার উপরে সূরা কাউসার নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহু আকবার বলেন, নবীজির তখন মনটা খারাপ, আল্লাহ সান্ত্বনা দিয়ে নবীজির উপরে সূরা কাউসার নাজিল করলেন আর জানিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, নবী গো পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ পাক কাউসার দেই নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার গিফট করলাম, আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম, বলেন আল্লাহু আকবার, হাউজে কাউসারের পানি ভাজান মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, পানির চাইতে ক্লিয়ার, এত সুন্দর পানি হাউজে কাউসারের বাজার, কঠিন কিয়ামতের ময়দানে মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না বাজান, ভাই যেদিন ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সহাত মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে, নাবি পর্যন্ত ওই বিপদের দিনে আমার আপনার নবী আল্লাহর প্রিয় নবী হাউজে কাউসারের পানির পিয়ালা নিয়ে তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন তারা, নবীজির সুপারিশ প্রাপ্ত উম্মত যারা কন সুবহানাল্লাহ, এই হাউজে কাউসারের পানি সিদ্দিকে আকবার ভরায়া ভরায়া দেবে আর মাঝখানে হযরত উমর দাঁড়ায় নবীর হাত পর্যন্ত বাউসায়া দেবে, আর আমার নবীজি সেইটা হাতে নিয়া তার আদরের উম্মতকে খাওয়ায়া দেবে, সুবহানাল্লাহ, সে হাউজে কাউসারের পানি বাজান খাইতে কি মনে চায়, কথা বলেন না কেন,
চাইলেই কি আল্লাহ দেবে, কাজ করা লাগবে না। আমার নবীকে আল্লাহ দেখে বলে, নবী গো হাউজে কাউসার আপনাকে দিলাম, হাউজে কাউসারের মালিক আপনাকে বানায় দিলাম, আপনার উম্মতকে আপনি পান করাবেন। ও নবী গো হাউজে কাউসারের মালিক আপনাকে বানায় দিলাম, আর দুইটা কাজ আপনাকে করা লাগবে। হাউজে কাউসারের পানি পান করবে যারা, কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টি? দুইটি কাজ করে রাখবে বাজার। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দুই নাম্বার আয়াতে বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো হাউজে কাউসারের পানি যারা পান করতে চায় দুইটা কাজ, ফাসাল্লি লিরব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। এক নাম্বার কার উদ্দেশ্যে সালাত? ভালো করে বোঝেন, সালাত কার জন্য? সালাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কার জন্য?